हेलो गाइस, अस्सलाम वालेकुम। आमी निपास कुकिंग एंड ब्लॉग्स थेके चले आसलाम आज आबार एकटी नतून रेसिपी निये। आमी आजके करे देखाबो पावरोटी दिए नरम तुलतुले रसमलाइयेर रोल। तो भिवार्स, एखोनो आमार चैनलटीके जारा सबस्क्राइब करेननि करे फेलबेन एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखबेन, जाते आमार नतून नतून सब भिडियो देया मात्रई आपनारा देखते पारेन। पावरोटी दिए तुलतुले रसमलाइयेर रोलटी आमार बेबीदेर खूबी पछन्द, ताई आमी आजके आपनादेर साथे शेयार करेछि। आशा करछि आपनादेरो अनेक भालो लागबे। तो भिवार्स, आमार साथे थेके पुरो भिडियोटी उपभोग करबेन आशा करी। एखाने आमी एकटी चुलाय प्यान बसिए दिलाम एबं चुलाटा बन्ध रेखे दिए दिएछि 2 कप परिमाणे लिकुईड दूध। आमी एखन प्रथमे एटार जन्य मालाईटा तैरि करब। 2 कप दूधेर साथे आमी दिए दिएछि 4 टेबिल चामचेर मतो गुड़ो पाउडर दूध। देखते पाच्छेन आमी एखाने 4 टेबिल चामचेर मतो गुड़ो दूधटा दिएछि। एर कारण होच्छे एटाके आमी घन करे निब, एबं मालाईटा जदि घन हय तखन किन्तु रसमलाइयेर स्वादटा आरो बेड़े जाय। एरपरे आमी दिच्छि 1/3 कप परिमाणे, एखाने आमी ड्यानिश कन्डिस मिल्कटा यूज करेछि, आपनारा ना चाइले एटा ना दिलेओ हबे। सब दिए आमी दिए दिच्छि स्वादमतो लवण। एरपरे आमी चूलाटा जालिए दिलाम एबं आमी दूधटाके टानिए 1 कापेर मतो करे निब। देखते पाच्छेन आमार दूधटा एकेबारे घन हये गियेछे। एरपरे आमी नामिये रेखे এই মালাই রোলের ভিতরে একটা পুর দিব, সেটাই আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পুরটি তৈরি করব আজকে সুজি দিয়ে। আপনারা চাইলে এটাকে কিন্তু শুধু দুধ দিয়েও পুরটা তৈরি করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আমি পুরটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমার ঘিটা গলে গিয়েছে এবং দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণের সুজি, আর দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। এখানে আমি আমার পরিমাণটা বুঝে চিনিটা দিয়েছি, আপনারাও যে পরিমাণে পুর করবেন ওই আন্দাজ মতোই দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি এখন পাউরুটির রোলটা তৈরি করব। এটার জন্য নিয়ে নিয়েছি আমি কিছু পাউরুটি এবং দেখতে পাচ্ছেন আমি এই পাউরুটিটার চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে সুন্দরভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই পাউরুটিগুলোকে একটা বেলনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিব, তাহলে একটু সাইজটা বড় হবে এবং পুরটা দিতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেলে নিয়েছি এবং খুবই সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এই পাউরুটিটার চারপাশটা একটু কেটে দিব। এটা হচ্ছে আপনাদের ইচ্ছে, না কাটলেও কোনো সমস্যা নাই, জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে, তাই আমি চারপাশটা একটু কেটে নিচ্ছি। আমার পাউরুটির চারপাশ কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু দেখতেও সুন্দর লাগছে। তো এখন আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা পুর। আমি পুরটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাসার বাচ্চা যারা আছে তারা খুবই পছন্দ করবে এবং বয়স্করাও খুব মজা করে খেয়ে নেবে। তো এ পর্যায়ে আমি পুরটাকে দিয়ে একটু আলতো হাতে চেপে দিচ্ছি। একটু চাপ চাপ দিয়ে দিতে হবে, না হলে যখন আমি দুধটা দিব এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে আমার সমস্ত পাউরুটিগুলোকে সুন্দর করে পুরে মুড়িয়ে দিব। একে একে সমস্ত রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি এই রোলগুলোর উপরে সেই তৈরি করে রাখা মালাই
উপর থেকে ঢেলে দিব। এই মালাইটা দিলে এত বেশি সুস্বাদু হয় আপনারা নিজেরা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। মালাইয়ের এই দুধটা খেয়াল রাখতে হবে যেন বেশি গরম না হয়, একটা আঙ্গুল দিয়ে চুবিয়ে রাখা যায় এমন গরম হলেই চলবে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণে খুবই মজাদার একটি পাউরুটির মালাই রোল তৈরি করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আমার আজকের পাউরুটির মালাই রোল। এখন আমি একটু নিজের মতো করে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের পাউরুটি দিয়ে মালাই রোল। আজ তাহলে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।